বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসিকে নিয়ে খবর প্রতিদিনই প্রতি ঘন্টায় যেন পাল্টাচ্ছে। এই তো গতকালের খবর, পিএসজিতে নতুন চুক্তি করছেন তিনি, সেটি কমপক্ষে আরও এক বছরের। সেই চুক্তির উদ্দেশ্যে তার বাবা ফ্রান্সে আসছেন পিএসজির সঙ্গে বৈঠক করতে। বছরে এখন যেখানে তার বেতন 30 মিলিয়ন, সেখানে সেটি বেড়ে 40 মিলিয়নের বেশি হচ্ছে, সেরকম খবরই জানা গিয়েছিল। কিন্তু এবার নতুন খবর আসলো, খবর আসলো যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র থেকে যে খবর এসেছে, যুক্তরাষ্ট্রের একটি ক্লাব দাবি করছে তারা মেসির সঙ্গে চূড়ান্ত কথা বলে ফেলেছে, অর্থাৎ মেসি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। টার্গেট কি? টার্গেট 2026-এর যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখন থেকেই ফুটবলের সমস্ত মনোযোগ তাদের দিকে নিতে চায়, আর তাদের দিকে নেওয়ার জন্য সবথেকে বড় অস্ত্র হিসেবে তারা লিওনেল মেসিকে ব্যবহার করতে চায়। লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলবেন এই রকম নিশ্চয়তাও নাকি তিনি দিয়ে দিয়েছেন, এবং সেটি হবে এখন পর্যন্ত যত দেশের যত ক্লাব চুক্তির কথা বলেছে সে সব থেকে অনেক বেশি, এতটাই বেশি যে বেশি সম্প্রতি সৌদির আল নাসেরের সঙ্গে রোনালদোর যে চুক্তি, সেই চুক্তির টাকার অঙ্ককেও নাকি ছাড়িয়ে যাবে। এদিকে দুদিন আগেই খবর এসেছিল, রোনালদোকে যখন আল নাসের নিয়েছে সৌদি ক্লাব, তখন আল নাসেরেরই প্রতিপক্ষ সৌদি আরেক ক্লাব আল হিলাল লিওনেল মেসিকে নেয়ার ব্যাপারে মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে, মেসিকে অফার দিয়েছে, সেটি নিয়ে আলোচনাও চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। সেখানেও রোনালদোর যে বাৎসরিক বেতন, সেই বেতনের থেকে বহু বেশি বেতনে মেসিকে নেয়ার জন্যই তারা প্রস্তুত ছিল। পরেই খবর আসলো পিএসজির সঙ্গে মেসি চুক্তি বাড়াচ্ছেন এবং বেতনও সেখানে বাড়ছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দাবি করা হলো মেসির সঙ্গে তাদের কথাবার্তা চূড়ান্ত, হয়তো আগামী জুনের পরেই মেসির নতুন জায়গা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফুটবল লীগ, এবং সেখানেই খেলবেন তিনি। 2026 বিশ্বকাপকে রাঙিয়ে তুলতে যুক্তরাষ্ট্র যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে ঘটনা সত্য হতে পারে। আর ওদিকে সৌদি আরব 2030-এর বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য রোনালদোকে যেমন একটি ক্লাবে ভিড়িয়েছে, তেমনি মেসিকে আরেকটি ক্লাবে ভিড়িয়ে তারাও চমক আরও অনেক আগে থেকে দেখানোর চেষ্টা করছে। দেখা যাক, 2026-এর আয়োজক যুক্তরাষ্ট্র, আর 2030-এ যারা প্রত্যাশা করছে আয়োজক হবে বিশ্বকাপের সেই সৌদি আরব, কারা আসলে মেসিকে পান। তবে এখনকার খবর যেটি, সেটি শেষ পর্যন্ত তাহলে কি মেসি যুক্তরাষ্ট্রেই যাচ্ছেন, পিএসজি ছেড়ে দিচ্ছেন? এদিকে নেইমারকে পিএসজি ছেড়ে দিচ্ছে, মেসিও যদি পিএসজি ছেড়ে দেন তাহলে পিএসজির যে দরপতন ঘটবে সেটিকেই পুষিয়ে উঠতে পারবে এক কিলিয়ান এমবাপেকে নিয়ে ক্লাবটি? সবই জানা যাবে দু একদিনের মধ্যেই।